আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। সম্মান দর্শক বিন্দু, আজকে আপনাদের সামনে আমি আছি মসজিদ হারামের সামনে থেকে মক্কার। আল্লাহ তাআলা যাকে হারাম ঘোষণা করেছেন মক্কা নগরী, আরেক নাম হচ্ছে বাক্কা। বাক্কা অর্থ হচ্ছে মক্কা নগরী, আরেক নাম হচ্ছে বাক্কা। বাক্কা অর্থ হচ্ছে যা চূর্ণ করে দেয়। যারাই এই মক্কার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, মক্কার খারাপ কিছু করতে চাইবে, আল্লাহ তালা তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এটা হলো বাক্কা বলা। আল্লাহ তালা নিজে বলেছেন বাক্কা বিবাদ নেই। আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়াহুদা লিল আলামিন। বাক্কা শব্দটি বলেছেন। এই মক্কা নগরী হচ্ছে উম্মুল কোরা, সবচেয়ে প্রাচীন জনপদ। এই মক্কা নগরী প্রথম ঘর, এখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছে এবাদতের জন্য। প্রথম ঘরটি নির্মিত হয়েছে, দ্বিতীয়টি হয়েছে বাইতুল মাকদিস এবাদতের জন্য। এই মক্কা নগরীর চেয়ে ফজিলতপূর্ণ কোনো নগরী পৃথিবীতে নেই। এই মক্কা নগরী এমন এক নগরী যার চারপাশে এলাকা হারাম ঘোষণা করা হয়েছে। এই মক্কা নগরী এমন একটি নগরী যেখানে এবাদত করলে এক সলাতে 1,00,000 সলাতের সওয়াব পাওয়া যায়। 1,00,000 সহজ কথা, 1,00,000 সলাত, 1 সলাতে 1,00,000 সলাত। আমাদের দেশে প্রচলিত আছে 1 রাকাতে, 1 রাকাতে না 1 সলাতে, হাদিসে আছে সলাত, 1 সলাতে 1,00,000 সলাতের সওয়াব পাওয়া যায়। 1,00,000 সলাত আপনি অন্য ওখানে পড়তেও পারবেন না। একটি সলাত এখানে পড়া অর্থ হচ্ছে আপনার জীবনের বিরাট উন্নতি করে বা দিনের দিক থেকে উন্নতি করে নিয়ে এই সুযোগটি এখান থেকে নিতে পারবেন। এখানে আসলে আপনি দিন শিখতে পারবেন, মসজিদে হারামে দার্স হয়। এখানে আসলে আপনি দিনইবার উন্নতি করতে পারবেন। এখানে কোনো খারাপ চিহ্ন আপনার পড়বে না, খারাপ কোনো সিম্বল আপনার সামনে আসবে না। পরিবেশটা পুরোটাই আপনি আপনার দিনের অনুকূলে পাবেন। এই নগরীতে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার, থাকার, অবস্থান করার, ইবাদত করার এবং এর ফজিলত বোঝার তৌফিক দান করেন, আমিন। এই নগরীতে যেমনি একদিক থেকে ফজিলত কিছু আছে, অন্যদিক থেকে এখানে যদি কোনো কেউ অন্যায় করে তার শাস্তিও বহুগুণ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউরিদ ফিহি বিলহাদিম বিলুকুম নুযিকুম মিন আযাবিন আলীম। এখানে অন্যায় করলে, অন্যায়ের ইচ্ছা করলে তার শাস্তিও অনেক গুণ বেশি হবে। আল্লাহ বলছেন অনেক বেশি শাস্তি। এই জন্য ভালো যেমন আছে তেমনিভাবে শাস্তিও বহুগুণ বৃদ্ধি হিসাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সাবধানে চলতে হবে। অনেকেই দেখা যায় সিগারেট খায়, বিড়ি খায়। অনেকে দেখে সালাতের সময় দরজা বন্ধ করে বসে থাকে, সালাতে আসে না। অনেক সময় মক্কাকে জন্য যে কোনো একটি নগরীর মতো মনে করছে। মক্কার মর্যাদা যেটা আল্লাহ তাআলা নিজে হারাম করেন, ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাযিহিল বালদাতি আল্লাযী হারামাহা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, সেখানে অন্য কেউ সেখানে সেটাকে অসম্মানিত করার ক্ষমতা রাখে না, রাখবেও না, পারবেও না। যোগে যোগে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছে। তার সুতরাং এই মক্কা নগরী আমাদের অন্তরের নারীর সাথে সম্পৃক্ত। ইসলামের একটি রুকন এখানে পালন করা হয়। এখানে যারা আসতে পারে তারা নিতান্ত আল্লাহ তাআলার মহব্বতে এসে থাকে। এই জন্য তাদের এই জিনিস, এই যারাই আসে তাদের উচিত হবে এখানে সময়টা এদিক সেদিক ব্যয় না করে আল্লাহর ঘরে ব্যয় করা। এখানে হারাম এলাকায়, হারামে, বিশেষ করে হারামে এক সালাত পড়ার অর্থ হচ্ছে 1,00,000 সালাত পড়া। অনেকে এখানে এসে দেখা যায় হাঁটতে চলে যায় দেশের জিদ্দা, অথবা কেউ তাইফে, কেউ অমুক জায়গায়, অমুক জায়গায়, বিভিন্ন জায়গায় চলে যায়, যাবেন, কিন্তু বেশিরভাগ সময় যেন হারামে যেন সালাত যেন মিস না হয়, খেয়াল। অনেকে পাহাড়ে উঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অনেকে গর্তে ঢুকার জন্য ব্যস্ত হয়ে পড়ে,
অনেক কবরস্থানে কবরস্থানে হাঁটাহাঁটি করে, এগুলি কোনো দিনের কোনো কাজ নয়। আমাদের মক্কাতে আসার মূল উদ্দেশ্য হওয়া উচিত এবাদত, মূল উদ্দেশ্য হওয়া উচিত এবাদত। যে উদ্দেশ্যে আপনি আসছেন সেই উদ্দেশ্যটা পূরণ করা দরকার আমাদের এখানে। এই জন্য এই আবাদতটা কীভাবে হবে সেটাও জানা দরকার। আসার সময় আপনি যখন হজ বা উমরার এহরাম যদি আসবেন, তখন অন্য কোনো কাজে ব্যক্ত হওয়ার আগে হজ উমরার কাজটা শেষ করে দেখুন, যেটা শুরু করবেন, যেটার জন্য আসছেন ওটা শেষ করবেন। অনেকেই দেখা যায় নিজের উমরাটা কবুল হলো কি হলো না সেটা বড় কথা নয়, এখন দেখাচ্ছেন, দেখানোর জন্য তিনি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন, মাথা কামাচ্ছেন, ছবি তুলতেছেন। অনেকে দেখা যায় পড়ানোর সময় ছবি তুলতেছেন, অনেকে দেখা যায় সাফা মরা ছবি তুলতেছেন, অনেকে দেখা যায় ঘোড়ার পিঠে উঠে ছবি তুলতেছেন, যেন পুরো আবাদতগুলি এখন ছবি সর্বস্ব হয়ে গেছে। কেন করছেন? আপনার আবাদত একটু আল্লাহ তাআলা নষ্ট করবেন না। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কাউকে না জানালে সেটা বেশি কবুল হবে, আর যদি জানিয়ে দেন আসলে দিন বলা হবে তাদের কাছে যাও, যাদের তোমরা শোনাতে, যাদেরকে তোমরা দেখাতে, তাদের কাছে যাও, তাদের কাছে কিছু পাও কিনা তোমরা দেখো, এটা বলো। সেজন্য আমাদের উচিত নয় প্রত্যেক মানুষের যারাই এই মক্কা মদিনা আসে কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত হচ্ছে, অনুগ্রহ করে কাউকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, পাঠাবেন না, কি করেছে বলবেন না। অনেকে তো আপ কতবার করছে তা বলা বলি করতে আরম্ভ করে, অনেকে কতবার হাঁটলো সেটা বলে, অনেকে অনেক করলো সেগুলো বলে, অনেক কয়টা কয়টা উমরা করলো সেটা অনেকে বলে, উমরা কয়টা করবে হয়তো একটাই করছে সুন্দর, আর যদি অনেক দিন থাকে তখন আরেকটা করার অনুমতি আছে, অন্তত 15 দিন তো থাকতে হবে। সেটা না করার পরে অনেকে দেখা যায় সকালে একটা, বিকালে একটা, পরের দিন একটা, বা দুদিন পরে একটা, কি জন্য সমস্ত উমরা তারা করছে। এই সিস্টেম কোন দিক থেকে সেটা সুন্নত হলো? আসলে তো সেটা সুন্নত না, এই সুন্নত পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা শিখিয়ে দিয়েছেন সেভাবে করা উচিত। তিনি সাধারণত এক সফরে একবার সংখ্যা করেননি, সাহাবায়ে কেরামও সেভাবে করতেন না। যারা করতেন বেশিরভাগই অন্তত 15 দিন বা বেশি, এরকম প্রমাণিত হয়েছে। আর যারা করতেন না তাদের সংখ্যা সবচেয়ে বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা সমস্যার কারণে তার একটা উমরা মিস হয়ে গিয়েছিল, সেদিন পূরণ করেছে। সেরকম অবস্থা যদি কারণ হয় তার জন্য সেটা হচ্ছে আয়েশা মসজিদের যে মিকাত, বাইরের লোকদের জন্য আয়েশা মসজিদ মিকাত নয়, তানের মিকাত নয়, বাইরের লোকদের জন্য বাইরের যে এহরাম বাঁধার জায়গা মিকাত সেটা দেখতে হবে। ইয়াল আমলাম অথবা মদিনার জোরফলাইফা অথবা সাইলেন কেবিন যেটা আসে এই সমস্ত জায়গাতে যেতে হবে, যেখান থেকে এহরাম বাঁধা হবে। তা করে বাইরের লোকগুলো যারা মক্কায় আসছে মক্কার ভিতর থেকে আবার এহরাম বাঁধছে, অথবা অনেকে দেখা যায় দুর্ভাগ্যবশত এহরাম বাঁধা তারা আগে এহরাম না বেঁধে মক্কায় এসে এহরাম বাঁধতেছে, এদের তো এটা কোনোভাবেই হবে। আগে তারা যখনই এহরাম ভূমিকার অতিক্রম করছে তখন তাদের এহরাম বাঁধা উঠছে। এই ভুলগুলি আমাদের সমাজে অহরহ হচ্ছে। অনেকে আসে দেখা যায় যে তোয়াফের নিয়মটা জানে না, অনেকে তোয়াফ সাইড নিয়ম জানে না, অনেকে শুধু তোয়াফ করেই মনে করছে ওমরা হয়ে গেছে, সাত চাক্কার তোয়াফের নিয়ম জানে না, তোয়াফের নিয়ম জানে না। তোয়াফের নিয়ম হচ্ছে প্রথমেই আপনাকে প্রথম তোয়াফ যেহেতু ওমরার, ওমরার প্রত্যেকটি তোয়াফই ওমরার তোয়াফে এত্তেবা করতে, এত্তেবা অর্থ হচ্ছে কাপড়টা ডান বগলের নিচে দেখতে হয়, পাম কাঁধের উপর দিয়ে ফেলতে হয়, এটা 7 চক্করে থাকবে। আর প্রথম তিন চক্করে একটু বীরের মতো বীর দর্পে হাঁটবে নেচে নেচে, এটাই হচ্ছে, এটা নাম হচ্ছে রমল, এটা হচ্ছে সুন্নাহ, এটা না করলেও সমস্যা নেই, এটা পারফেক্ট করবে। তারপরে যখন দেখবেন যে তোয়াফ শেষ করেছেন আপনি, 7 চক্র দিয়েছেন, তখন কাঁধের মিলিয়ে নেবেন, কাঁধের উপরে কাপড় দিয়ে নেবেন, দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন, যেখানে পারেন হারাম সেখানে পড়বেন। যদি ভালো হয়, যদি মাকামে ইব্রাহিম সোজা একটু দূরে যদি হয় সেখানে পড়বেন, মাকামে ইব্রাহিম এবং কাবাকে একসাথে করে সামনে নিয়ে পড়তে পারেন। প্রথম রাকাতে কুলিয়াল্লাহ ক্লাস করবেন, এরপরে পানি পান করবেন যদি পারেন,
তাহলে চলে যাবেন, সামনে চলে যাবেন কাবার দিকে, ইয়া সফার দিকে উঠার সময় বলবেন আবদা অভিমতা আল্লাহ, আল্লাহ যেটা দিয়ে শুরু করেছে আমি সেটা দিয়ে শুরু করবো। আর আল্লাহ তাহলে যেহেতু কোরআন কারিম ইন্না সফা ওয়াল মারওয়া তাফিন শাআরিল্লাহ, সফা আগে বলছে এই জন্য সফা থেকে শুরু করতে হবে, এই জন্য সফা উঠবেন, এই সফায় উঠার সময় বলবেন ইন্না সফা ওয়াল মারওয়া তাফিন শাআরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি তাওয়াফা বিহিমা, ইন্না সফা ওয়াল মারওয়া তাফিন শাআরিল্লাহ এটা বললে হবে। এরপরে যখন সফাতে উঠবেন, সফাতে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নাসার আব্দা লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ নাসার আব্দা আনজাজা ওয়াদা হাসামা আল আহজাব ওয়াহদা, এরপরে দোয়া করবেন যতক্ষণ পারেন, এরপর আবার এই তাকবীর দিবেন, আবার জিকিরটা করবেন, আবার দোয়া করবেন, এরপর আবার যতক্ষণ পারেন দোয়া করবেন, আবার তাকবীর দিবেন, জিকিরটা বলবেন, এরপর আবার দোয়া করবেন। এর মধ্যে আপনার তিনবার দেওয়ার পরে আপনার সফার কাজ শেষ হবে। যতক্ষণ পারেন মনের মন মন থেকে দোয়া করবেন, কাবার দিকে ফিরে হাত তুলে দোয়া করবেন আল্লাহর কাছে। এটা হচ্ছে দোয়ার জায়গা। মারওয়া তো যাবেন, এরপরে নেবে মারওয়াতে যাওয়ার সময় যখন দুই সবুজ বাতির মাঝখান দিয়ে যাবেন তখন বলবেন রব্বির ওয়ারহাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম, এটুকু বলবেন। আরবি না পারলে বাংলা বলবেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং তুমি দয়া করো, তুমি তো দয়াশীল ক্ষমা করো ক্ষমাকারী, তুমি মর্যাদাপূর্ণ, তুমি সব দাও, তুমি দাতা। এরপর সামনে চলে যাবেন হাঁটতে হাঁটতে, মারওয়াতে দোয়া করবেন, এইভাবে সাত চক্কর পূর্ণ করে আপনি মাথা চুল ছোটো করবেন বা কামিয়ে ফেলবেন, দেখুন একটা এর মাধ্যমে আপনার উমরার কাজ শেষ। এর মাঝখানে আপনাকে তওয়াফের সময় অবশ্যই উজু থাকতে হবে, সাইড সময় উজু থাকা শর্ত না, মুস্তাহাব, থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। যেহেতু উজু থাকা শর্ত সেহেতু আপনি বুঝতেই পারছেন যে এহরাম যাদের হায়েজ আসছে তারা তোয়াফ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হচ্ছে না। আর যেহেতু সাড়ি তোয়াফের অনুবর্তী, সেহেতু তোয়াফ না হয়ে সাড়ি হয় না। এভাবে আমরা যখনই মক্কায় আসবো উমরার কাজটা সম্পন্ন করবো। আর হজের কাজ তো লম্বা কাজ, হজে যখনই আসবেন আগে উমরা করুন, পরে 8 তারিখ থেকে হজ করুন, সেটা ইনশাল্লাহ আপনি জানেন। মক্কায় পুরো সময়টা আমাদের যে কথা বলা দরকার, প্রথম আবাদতে কাটানোর চিন্তা করা দরকার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিমা তুতিকুন, যেটা তোমরা পারবে সেটা করবে, যেটা পারবে না সেটার প্রতি তোমরা আগ্রহী হবে না। অনেক ভাই দেখা যায় অনেক রাত্রে আসে, অনেক সময় ঘুমে ইয়া হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, সেটা জানেন না, যতটুকু আপনি পারেন করেন, আপনি 8 রাকাত করেন, তাহাজ্জুদ ঘরে পড়লেও হবে, হারামের ভিতরে তাহাজ্জুদ পড়তে জরুরি না, আপনি হোটেলের মধ্যে তাহাজ্জুদ পড়তে পারবেন, আর হোটেলগুলো সবগুলো হারাম এলাকার ভিতরে, হারাম এলাকার ভিতরে যেখানে পড়েন ইনশাআল্লাহ আপনি সেই সওয়াব পাবেন, 1 লক্ষ সালাতের সওয়াব পাবেন। আর রাতের সালাত ঘরে পড়াই উত্তম, আরও উত্তম হচ্ছে একান্ত ঘরে পড়া, আরও উত্তম হচ্ছে নিজের বেডে পড়া, যেখানে কেউ দেখতে পায় না সেখানেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সালাতের জন্য হাজির হবেন মসজিদে হারামে, এসে হাজির হবে ফজরের সালাতের জন্য, এটা খুব জরুরি। ফজরের সালাত পরে যদি বসতে পারেন ভালো, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করলেন অথবা তওয়াফ করলেন, এরপরে 2 রাকাত পড়লেন সেরা, এতে করে আপনার একটি উমরা হজের সওয়াব, উমরা পূর্ণ উমরা পূর্ণ হজের সওয়াব পাবেন। এরপরে আপনি যদি চলে যান বাসায় গিয়ে রেস্ট নেন অথবা নিজের কাজ সম্পাদন করেন, নিজের বিভিন্ন কাজ করে ফেলেন, এটা উত্তম। এইভাবে সময়টুকু এখানে কাটাতে চেষ্টা করবেন, বেহুদা বাজারে ঘুরে সময় নষ্ট করে ফেতনা ফেতনার সাথে জড়িত হয়ে নিজেকে বিভ্রান্ত করা, অন্যকে বিভ্রান্ত করা, বেহুদা রাজনৈতিক আলোচনা করা বা অমুককে এটা হয়েছে অমুককে এটা হয়েছে, মানুষের বিগত এ বেড়ানো সবচেয়ে বড় গর্বিত অপরাধ। হারাম এলাকায় এমনিতেই যে কোনো সওয়াব যেমন বহুগুণ, কোনো বহুগুণ এখানে গীবত করা আর কোনো বহুগুণ বৃদ্ধি পাবে, এখানে যে কোনো রকমের গুণা কাজ ইচ্ছা করা বা করা এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো আলী লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত হলো যেন কোনো কাজ করতে পারে। এই জন্য আমাদের উচিত কোনোভাবেই এই জাতীয় কর্মে আমাদের লিপ্ত হওয়া, এই সময়টুকু যতটুকু পারি আমরা আল্লাহর দিনের জন্য ব্যয় করবো এবং
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চিন্তা করব, কোনোভাবেই একে অপরকে খারাপভাবে চিন্তা করব না, এবং চিন্তা করব ভালো মানুষদের সাথে যেন থাকতে পারে। যেন পরিচিত কোনো মানুষ আসে যারা দিন করো আপনাদের কাছে বিখ্যাত মনে হয়, পরিচিত কোনো ট্রাভেল এজেন্সি নিয়ে আসে তাদের সাথে আসবে, যেমন হারামাইন ট্রাভেল এজেন্সি ওরা অনেক সময় আলমদের নিয়ে আসে, ওদের সাথে যদি আসতে পারেন তাহলে আপনাদের অন্তত একটু হতে পারবে, পুরোটা বিশুদ্ধ গ্রহণ করতে পারবেন, হারাম কাজ থেকে দূরে থাকার জন্য তারা আপনার পরামর্শ দিতে পারবে, এবং অন্তত ভুল থেকে অনেক সময় অনেকে ভুল কীভাবে করে দেখেন, আসছে হওয়া জমরা করতে অথচ ইমান হারা হয়ে চলে যাচ্ছে, আমি দেখা যায় সিজদা করতেছে কবরে সিজদা করতেছে অথবা মাটি নিয়ে যাচ্ছে অথবা খারাপ ধারণা পোষণ করতেছে মক্কা মদিনা সম্পর্কে, অথবা দেখা যায় উল্টাটাও, অথবা দেখা যায় কোনো কবরের কাছে চেয়ে বসছে, তো সব শেষ হয়ে গেল। এই জন্য কোনো ভালো মানুষের সাথী হওয়া, ভালো কোনো প্রতিষ্ঠানে বা কোনো যারা পরিচিত সেই আকিদার বলে তাদের সাথে আসা একটা খুব জরুরি জিনিস, এই বিষয়টি আমরা আপনাদের জন্য বিষয়ে আমরা অনুরোধ জানাব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন।